আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে সিঙ্গাপুরের ফ্লাওয়ার ডোমে। এখানে আছে অনেক রকমের নানা জাতের ফুল। তো আমি এখন যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঠিক ফ্লাওয়ার ডোমের যে এন্ট্রি পথটা আছে, ঠিক সেই এন্ট্রি পথে। এখানে আসলে আপনি হয় টিকিটও কিনতে পারবেন, অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে পারবেন, অথবা এখানে আসার পরে সরাসরি যে এটা আছে কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনি টিকিট কিনতে পারবেন। সো চলেন দেখা যাক কী আছে এই সিঙ্গাপুরের ফ্লাওয়ার ডোমের ভিতরে। এইমাত্র ভিতরে ঢুকে পড়লাম। তো এখানে আসলে ভিতরটা একদম গরমও না আবার একদম ঠান্ডাও না, মোটামুটি নাতিশীতোষ্ণ আবহাওয়া। তবে হ্যাঁ, আপনাদের কাছে ভাল লাগবে, খারাপ না। আপনাদেরকে এখানে পুরোটা এরিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন উপরের যে অংশটুকু, সেই অংশটুকু উপরের, সরি আচ্ছা দেখেন উপরের যে অংশটুকু যেটা কীভাবে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ স্টিল স্ট্রাকচারের ভিতর দিয়ে গরিলা গ্রালাসের মাধ্যমে এখানে স্টিল স্ট্রাকচার এবং উপরে গ্লাস ফিটিং করা সম্পূর্ণ। আমার কাছে মনে হইতেছে ভিতরে মোটামুটি অনেক ঠান্ডা, উপরের অংশগুলো দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আমি আসলে COVID-19 কারণে এখানে আসলে এখানে বিভিন্ন প্রজাতির ফুল আছে, অবশ্য অনেক ফুল, অনেক ধরনের গাছ, মানে
মিয়া Speed. Sorry.
daddy, wait, daddy, hey daddy, you're there, you're there, and daddy. তো এটা হলো সিঙ্গাপুরের সেই ফ্লাওয়ার ডোম যা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। যাই হোক, আপনারা তখন উপভোগ করলেন, কেমন লাগছে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সিঙ্গাপুরে আর কোন প্লেসগুলো আপনারা দেখতে চান সে প্লেসগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সামনে এটা তুলে ধরার জন্য।
যেভাবে যাই হোক, এটা সম্বন্ধে আমার কিছু বলার নাই। ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, হয়তোবা আপনাদের সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে, আমার এটা হয়তোবা নাও ভালো লাগতে পারে। তাই আমি আমার যতটুকু সম্ভব আমি আমার যেভাবে হোক মানে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করছি। এখানে আপনি আসতে পারবেন যে কোনো অবসর সময়ে, এখানে এই পার্কটা খোলা থাকে রাতে 10টা পর্যন্ত। এখন আমার হাতে খুবই সময় কম, এ কারণে ঘুরে ঘুরে আর দেখাতে পারলাম না। এখন আমি চলে যাব ফেরাল ফ্যান্টাসি, এই পার্কটাতে এখানে ঘুরব। এখানে এন্ট্রি ফি হচ্ছে, যেহেতু আমি সিঙ্গাপুরিয়ান না, এই কারণে এখানে $12 নিছে। আর যদি সিঙ্গাপুরিয়ান হন তাহলে এখানে হয়তোবা টিকিটের দামটা একটু বেশি, লোকালদের জন্য টিকিটের দামটা একটু বেশি, সিঙ্গাপুরিয়ানদের জন্য টিকিটের দামটা একটু বেশি, কিন্তু যারা ফরেনিয়ার তাদের জন্য টিকিটের দামটা একটু কম। তবে সময় সাপেক্ষে, যেহেতু এখন করোনা ভাইরাসের মুহূর্ত, প্যান্ডামিক টাইম, এই কারণে হয়তোবা টিকিটের দামটা একটু কম, কিন্তু অন্য সময় আসলে টিকিটের দাম একটু বেশি থাকে। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।